চলেছে চন্দ্রগ্রহণ, আর সামনে আসতে চলেছে সূর্যগ্রহণ। আগামী 21 আগস্ট সূর্যগ্রহণ দেখা যাবে স্পষ্টভাবে আমেরিকার আকাশ থেকে। তা নিয়ে মার্কিন মহাকাশ বিজ্ঞান চর্চা কেন্দ্র নাসার উৎসাহ উত্তেজনা চরমে। চলতি মাসের 21 তারিখে এই মহাজাগতিক ঘটনার আগে দেখে নেওয়া যাক সূর্য ও চন্দ্রগ্রহণ সংক্রান্ত বেশ কিছু তথ্য। চন্দ্র ও সূর্যের দূরত্বের 3% এবং চন্দ্র ও পৃথিবীর দূরত্বের 12% উপর নির্ভর করে সূর্য ও চন্দ্র গ্রহণের দিনক্ষণ। এই দূরত্বের উপর নির্ভর করে গ্রহণের পর্ব। 6585.3 দিনের পর আরেকটি সূর্যগ্রহণ হয়। দুটি সূর্যগ্রহণের মধ্যে পার্থক্য থাকে মোট 6585.3 দিনের। যে পরিমাণ দিনের ব্যবধানে এই গ্রহণ হয় সেই ব্যবধানকে সারস সাইকেল বলা হয়। মোট সম্পূর্ণ গ্রাসে সূর্যকে ঢেকে দেওয়ার সময়ক্ষণ 2 মিনিট 40 সেকেন্ড বলে জানা গিয়েছে, যা 21 আগস্ট পরিলক্ষিত হবে। এরপর আবার 2024 সালের 8ই এপ্রিল পরের সূর্যগ্রহণ দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রাসের সময়কাল তখন 3 মিনিটের কয়েক সেকেন্ড বেশিক্ষণ পর্যন্ত স্থায়ী হবে বলে জানা গিয়েছে। মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসা 21 আগস্টের সূর্যগ্রহণের দৃশ্য লাইভ সম্প্রচার করতে চলছে। সেজন্য এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন প্রায় 500 মিলিয়ন মার্কিন, এছাড়াও কানসাস, ইলিনয়েস, মিসৌরি সহ একাধিক জায়গা থেকে এই দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে বলে মনে করা হচ্ছে। আমাদের সাথেই থাকুন ও সাবস্ক্রাইব করুন।